কোথাও কোথাও ব্যতিক্রমের অভিযোগ রয়েছে। দুর্বৃত্তরা রাতের অন্ধকারে নষ্ট করে দিচ্ছে শাসক দলের প্রচার সজ্জা। প্রতিবাদে নেমে দিশাহারা হয়ে রাস্তা রুখে বসেছে রাষ্ট্রবাদী দলের কর্মীরা, হেনস্থা করছে পথচারীদের। উল্লেখ্য, সোমবার রাতে অন্ধকারে বিজেপি দলের প্রচার সজ্জা নষ্ট করায় মঙ্গলবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে দলীয় রাষ্ট্রবাদী দলের কর্মী ও সমর্থকরা। ঘটনা কৈলাস শহরের সম্ভ্রমপার গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাদের অভিযোগের নিশানা বিরোধী দলের দিকে। ঘটনায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে যায় পুলিশ ও টিএসআর বাহিনী। অভিযোগ, সম্ভ্রমপার গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের শাসক দল বিজেপির প্রচার সজ্জা রাতের অন্ধকারে নষ্ট করায় গ্রামের মূল সড়ক বন্ধ করে পথ অবরোধ করে শাসক দলের কর্মীরা। পথ অবরোধের ফলে রাস্তার দুপাশেই আটকে পড়ে বহু গাড়ি। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন সেখানে গেলে বিজেপি কর্মীরা অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবি জানায়। এদিন সম্ভ্রমপার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ দাস, 52 চণ্ডীপুর মণ্ডলের এসসি মোর্চার সভাপতি দুলাল দাস, বিজেপি নেতা মনোজ কৈরি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অবরোধ চলাকালীন উপপ্রধান সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সোজাসুজি সিপিআইএম এবং কংগ্রেস দলের পক্ষ থেকে প্রচার সজ্জা নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন। শান্ত পরিস্থিতিকে অশান্ত করতে বিরোধী দলের পক্ষ থেকে এমন কাজ করা হচ্ছে বলে জানান। ভোরবেলা দলীয় কার্যকর্তারা রাস্তায় বের হবার পর প্রচার সজ্জা ছেঁড়া দেখে কৈলাস শহর থানায় খবর দেয়। পুলিশকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যদি অভিযুক্তদের গ্রেফতার না করা হয় তাহলে পুনরায় বৃহত্তর আন্দোলনে নামবে। এখানে আজকে দেখেন, এটা সম্ভ্রমপার আমাদের 3 নম্বর ওয়ার্ড। এই জায়গাটার মধ্যে গত 20-25 দিন আগে আমরা 2-2 বার ফ্ল্যাগ লাগাইছি। সিপিএম এবং কংগ্রেসের কতিপয় দুষ্কৃতিকারী আমাদের একটা ফ্ল্যাগও রাখছে না। গতদিন আমরা আবার এখানে 100 ফ্ল্যাগ লাগাইছি, প্লাস আমাদের একটা সরকারি পোস্টার এদিকে আছে, এখানে লাগানিয়েছে, উন্নয়নের জন্য সরকার লাগাইছে। যারা কালকে রাত্রে সিপিএম এবং কংগ্রেসের দুষ্কৃতিকারীরা তারা আমাদের এই ব্যানারটারে ছিঁড়িয়া পালাইছে। তো এখানে টোটালি এমন একটা প্ল্যান করা হইতেছে যাতে এখানে একটা দাঙ্গা এবং একটা বড় রকমের একটা মারামারি সৃষ্টি করা যায়। যারা এ ধরনের ঘটনা করেছে তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণ করা হবে। সায়ন্দন টিভি।